আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এক তিনি ভাই বোন জানিয়েছেন, শেষ রাতে ঘুম থেকে উঠে তারা এই ছোট্ট দোয়ার আমলটি করেছেন, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা সেই তিনি বোনটিকে গর্ভবতী অবস্থায় রেখেছেন। আমি অনুরোধ করছি আপনারা ওই আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আল্লাহ তাআলার উপর ভরসা করে আমলটি করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। রহমতের প্রহর, শেষ রাতের কিছু আমল রয়েছে। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলি ওলিয়া এই সময় ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার এবং মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সারা রাতই আল্লাহ তাআলার দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবাদের অনেককে নবীজিকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবীজি চাইতেন না তারা এতটা কষ্ট করুক। রহমতের সময় হলো রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত। এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কার্যকর্মেও তারা থাকে না। ফলে এই সময়ে আল্লাহর ধ্যান বা মোরাকাবা, নফল নামাজ আদায়, জিকির আজগার, দরুদ পাঠ এবং তসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকরা সাধনার স্বপন অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। আমরাও সেই সময়টিতে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, অর্থাৎ সুন্দর করে আগে উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে আমাদের নেক সন্তানের জন্য দোয়া করব। আপনার যে কোনো সমস্যার জন্য দোয়া করতে পারেন, সেই সময় আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ তাআলা সেই সময় দোয়া কবুল করতে থাকেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কার সমস্যা কি সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন। তবে হ্যাঁ, নিয়ম করে আপনাকে দোয়া করতে হবে। আমি সংক্ষেপে নিয়মটি বলছি, আপনারা শেষ রাতে বিশেষ করে রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে তাহাজ্জুদের দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করে তাওবা ইস্তেগফার দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ তাওবা ইস্তেগফার করবেন এবং তারপরে ছোট্ট এই নেক সন্তান লাভের দোয়াটি করবেন। দরুদ শরীফ আপনারা যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন তিনি ভাই বোনেরা, বিশেষ করে আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি দরুদে ইব্রাহিম, সেই দরুদ শরীফটি অন্তত এগারো বার পড়বেন এবং ইস্তেগফার করবেন। যারা সাইয়েদুল ইস্তেগফার পারেন তারা অন্তত এগারো বার সাইয়েদুল ইস্তেগফার করবেন, আর যারা জানেন না তারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে এগারো বার পড়বেন, তারপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, তারপরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, তারপরে আপনারা এই ছোট্ট দোয়াটি অন্তত একশো বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকেও একটি নেক সন্তান দান করবেন। যেই দোয়া করলে আল্লাহ তাআলা বার্ধক্যে জাকরিয়া আলাইহিসসালামকে নেক সন্তান দান করেছেন, যাদের সন্তান হয় না তারা এই দোয়াটি করতে পারেন। দোয়াটি হচ্ছে রাব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। আমি আবার বলছি, রাব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি একশত বার পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে আপনি বলবেন, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী, অতএব আমাকে উত্তম ওয়ারিশ বা সন্তান দান করুন। অত্যন্ত চমৎকার একটি দোয়া, পরীক্ষিত দোয়া, পবিত্র কোরআনুল কারিমের পরীক্ষিত দোয়ার মধ্যে এটি একটি দোয়া। এটি কোরআনুল কারিমের দোয়া দিনী ভাই বোনেরা। সূরা আম্বিয়ার আপনি ৮৯ নম্বর আয়াতে দেখলেই পাবেন ইনশাআল্লাহ, নেক সন্তান লাভে জাকারিয়া আলাইহিসসালামের দোয়া হিসাবে পরিচিত। আমি অনুরোধ করছি আপনারা দরুদ শরীফ তওবা ইস্তেগফার আবারও শেষে পড়ে নেবেন। এভাবে আপনারা ফজর পর্যন্ত দোয়া, তওবা ইস্তেগফার, দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করার মাধ্যমে, যাতে করে আল্লাহ
আপনার নিয়তটিকে কবুল করে দেন এবং আপনাকে এই রাতে ঘুম থেকে উঠে আমলটি করার তৌফিক দান করেন। একটি ছোট্ট অনুরোধ করব, দিনী ভাই বোনেরা যারা চ্যানেলের ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে আর 100 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুন। আমরা আপনাদের জন্য সবসময় দোয়া করে থাকি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন, আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।